আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। হে হে মগাও কি আপনি বলে না, সে তো যেদিন বলছি যে বিয়ে করব সেদিন থেকে তুমিই বলে, এত গভীরতার অভাব শ্রাবণের নিয়ে। বৃষ্টি, আপনাকে তো একবার অ্যাড করলাম। আপনি তো আপনার বোধহয় নেটের কানেকশনে কোনো সমস্যা আছে, আপনাকে কানেকটিং দেখাচ্ছে কিন্তু কানেক্ট হ্যাঁ হচ্ছে না। হয়েছে, হ্যালো, এখন মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি হয়েছে, ফেক এখন না, হয়েছে। আমার আইডিয়াটা ফেক না। আমি জার্মানে থাকি, আপনিও জার্মানে থাকেন তো? আচ্ছা, হ্যাঁ আমি জার্মানে জার্মানি, জার্মানিতে হ্যাঁ ফ্রাঙ্কফুর্টে ফ্রাঙ্কফুর্টে আছি। তো আমিও বাংলাদেশি একটা মেয়ে, আচ্ছা আমারও বড় পরিবার, তো আমি আপনার কথাগুলি শুনি, কিন্তু আজকে যখন বললেন নারীর অধিকার নিয়ে বলছি তাই বললাম। আসলে আমার বাবা 4 বার হজ করে আসছে, আমার বাবা নাই, এখন মারা গেছে। আর আমার বাবা 4 বার হজ করে আসছে, বুঝতে পারছেন আমরা হাজি ফ্যামিলি, বাট আমার বাবাটা টোটাল অন্যরকম। আমার বাবা 4 বার হজ করে আসছে জন্য আমরা কিন্তু 4 বোন এক ভাই, আমাদের কখনো বোরকা পরায়নি, আমাদেরকে আছে না যে বোরকা পরে চলতে হবে, নামাজ পড়তে হবে, ছেলেদের সাথে কথা বলতে হবে না, এগুলি কোনো কিছু আমাদের ছিল না। আমাদের সব সময় স্বাধীন হিসাবে ছেড়ে দিয়েছে, এখনো আমরা স্বাধীন। তো সমাজে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু জানি না আমার ফ্যামিলিতে। আমি হ্যাঁ আমি মুসলিম, ঠিক হ্যালো, আছে, বাট আমার স্বাধীনতা আছে, আমি যাকে তাকে স্বাধীন বিয়ে করতে পারি। তো বড় স্বাধীনতা মেয়েদের বলেন আর কি আছে? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, বলেন। আমি কি এখন একটু বলবো? আপনার বাবা যে এত আধুনিক হয়েছেন এবং এত প্রোগ্রেসিভ হয়েছেন যে আপনাদের, আপনারা যে মুক্তভাবে বাইরে যেতে পারছেন, বা আপনাদের যে প্রতিবার বাইরে যাওয়ার আগে আপনাদের বাসার পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হচ্ছে না, এই জিনিসগুলো খুবই চমৎকার বিষয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সমর্থন করি। আপনার বাবা একজন মুসলমান হয়েও, একজন পাক্কা মুসলমান হয়েও, একজন হাজি মানুষ হয়েও যে এই ধরনের প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করতে পারছেন, সেটা খুবই চমৎকার বিষয়। আমরা দুজনেই সেটাকে খুবই সাপোর্ট করি, অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটাকে। কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে হবে যে পৃথিবীর অসংখ্য মুসলমান নারী আছে, পৃথিবীর অসংখ্য দেশে অসংখ্য মুসলমান নারী আছে যাদের ফ্যামিলিতে তাদের বাবারা আপনার বাবার মতো ভালো মানুষ নন। এবং আসলে কোনটা সঠিক সেটা বলেন, না না, আমি না আপনাকে উনার বাবা তো বলছি, ইসলাম, আমি তাহলে আমি পরিপূর্ণ আপনাকে ভাবে বলছি, সলভ আমি করতে আমার পারবো। বাবা মারা গেছে 94-এ। হ্যাঁ হ্যাঁ আপু, আমার কথাটা শেষ হয়নি, আমার কথাটা কি হুম শোনেন, মন দিয়ে শোনেন। ধরেন ইরানের মতো দেশে বা সৌদি আরবের মতো দেশে আপনাকে অবশ্যই বোরখা হিজাব পরে বাইরে বের হতে হবে, এটা আইন। হ্যাঁ, আপনি সেই স্বাধীনতাটুকু পাবেন না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেই সমস্ত দেশে ইসলামী শরিয়া আইন চালু আছে। হ্যাঁ, এবং আপনি জার্মানিতে থাকেন, জার্মানিতে ইসলামী শরিয়া আইন নাই, জার্মানিতে একটা মোটামুটি সেকুলার একটা দেশ জার্মানি। এই কারণে আপনি অনেক সুযোগ সুবিধাগুলো বেশি পান, যেটা একটা ইরানের একটা নারী এই সুযোগ সুবিধাগুলো পায় না। তাদেরকে পড়ালেখা, এমনকি পড়ালেখা করতে হলো বাধা আছে। সৌদি আরবে নারীরা ড্রাইভিং করতে পারতো না কিছুদিন আগেও, ভোটাধিকার পর্যন্ত কিছুদিন আগে ছিল না। হুম এরকম নানা ধরনের সমস্যা আছে, আমি কয়েকটা সমস্যার কথা বললাম, এরকম অসংখ্য ভাইয়া অসংখ্য সমস্যা আছে আপনার যেগুলো সাথে আমি একটা কথা ইসলাম বলি, প্রধান দেশে, যেখানে আমাকে একটু শেষ করতে দিন, একটু শেষ করতে দিন, তারপর আপনাকে আমি আবার স্কোপ দিব, আপনাকে কথা বলার স্কোপ দিব। হ্যাঁ, এরকম অসংখ্য ইসলামী দেশ আছে, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, তারপরে সৌদি আরব, ইরান, এরকম অসংখ্য মুসলমান দেশ আছে যেখানে ইসলাম হচ্ছে সংবিধান এবং শরিয়া আইন চালু আছে। সেই সমস্ত দেশে নারীর অবস্থা খুবই ভয়াবহ, জঘন্য। এই জিনিসগুলো আপনি নিশ্চয়ই জানেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি নিশ্চয়ই জানেন যে মুসলিম প্রধান দেশ এবং ইসলামী আইন যে যে দেশে আছে সেখানে নারীর না অবস্থা কি, সেটা আপনি আমি নিশ্চয়ই আপনাকে জানেন। আমি আমি যে যে নিশ্চয় যে আপনি কি কি সেগুলো যেই জানেন, কারণে এবং আপনার সাথে কথা বলতে চাচ্ছি শেষ করে নিন আমি আপু, ভুলে যাব। হ্যাঁ হ্যাঁ বলেন আপু আমাকে বলেন একটু বলতে দেন, শেষ করে না, তাহলে তো হ্যাঁ বলেন কথাটা তো বলেন বলেন হবে না, আপনি বলেন, কথাটা আসলে সরি সরি ফলপ্রসূ হবে বলেন। না। আপনি যদি কথা বলেন, আমি ফলপ্রসূ হবে না। যেমন ধরেন কোরআনের ভিতরে কি কি আইন আছে, নারী সম্পর্কে কি কি আইন আছে, কি কি বিষয় বলা আছে নারী সম্পর্কে? নারী সম্পর্কে বলা আছে, সূরা নিসায় বলা আছে যে একজন স্বামী চাইলে তার অনুগত না হলে স্ত্রীকে পেটাতে পারে, প্রহার করতে হুম পারে। হুম এই জিনিসটা সূরা নিসায় 34 নম্বর আয়াতে আছে। একজন স্বামী চাইলে চারজন, একই সাথে চারজন স্ত্রী রাখতে পারে, হুম এই জিনিসটাও কোরআনের ভিতরে আছে। হুম হ্যাঁ, আমি কি এইভাবে যদি আমি বলতে থাকি, হুম অসংখ্য অসংখ্য বলতে পারি, এবং আমার একটা লেখাই আছে এই বিষয়ে, নারীর সমান মর্যাদা এবং সমান অধিকার। হ্যাঁ, ইসলাম নারীকে তারপর দিয়েছে, শস্যক্ষেত্র, এটাও তো হ্যাঁ, নারীকে আছে বলা হচ্ছে শস্যক্ষেত্র। হ্যাঁ, তোমরা সূরা যেভাবে নিসায়, খুশি সেভাবে সেখানে উপগত হও। এবং হ্যাঁ স্বামী চাইলে উটের পিঠেও তাকে হ্যাঁ, হচ্ছে, হাদিসে আছে এগুলো এগুলো তো স্বামী, আছে। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আপনি একজনকে বিয়ে করেছেন এবং আপনি যখন তার সাথে শুতে যাবেন তাতে দুইজনেরই অনুমতি লাগবে, দুজনের কনসেন্ট ইচ্ছা রাখতে লাগবে। হবে। হুম হ্যাঁ, দুজনেরই ইচ্ছা লাগবে, দুজনেরই অনুমতি লাগবে। এখন যদি আপনার ইসলামে হাদিসে আছে যে আপনার স্বামী যখন চায় তখন আপনাকে রান্না ফেলে তার চলে আসতে সাথে হবে, রান্না করতে শুতে হলো, হবে, এটা হচ্ছে ইসলামে কঠোর নিয়ম। এবং সারা রাত ফেরেশতারা অভিশাপ দিবে। যদি আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট না রাখেন, সারা রাত আপনাকে ফেরেশতারা অভিশাপ দেবে। এই জিনিসটা ইসলামের ভিতরে আছে। কিন্তু ইসলামের, ইসলামে মানে আমরা যারা আধুনিক জীবনের কথা বলি, আধুনিক মননশীল জীবনের কথা বলি, মননশীল সমাজের কথা বলি, আমরা বলি যে একজন নারীকেও তার ইচ্ছার বিরুদ্ধে, একজন স্ত্রীকেও তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন সম্পর্ক করা, এটা
ধর্ষণের পর্যায়ে আমরা দেখি, হুম 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 এমনকি আমি আমার স্ত্রীকেও তার ইচ্ছা ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারি না, তার এবং আমার দুজনের যখন ইচ্ছা হবে তখন আমরা একমাত্র শারীরিক সম্পর্ক করতে পারবো, কিন্তু যে কোনো একজনের অনিচ্ছায় আমরা এই কাজটা করতে পারি না। হুম হুম কিন্তু ইসলামে এই অধিকারটুকু নারীর নাই, হুম এমনকি বলা আছে তুমি নারী যদি উটের পিঠেও থাকে হুম তখনও স্বামীকে সন্তুষ্ট করতে হবে, সেটাই, এবং তিন জিনিস অপবিত্র, গাধা কুকুর গাধা কুকুর, এবং গাধা ঘোড়া এবং নারী, নারী, না এই তিন কুকুর। জিনিস হচ্ছে অপবিত্র, যেটা দেখলে নামাজ আবার উজু করতে হবে আচ্ছা আপনার। না ভাই, ঘোড়া আপনি মনে হয় আমার কথাটা ঘোড়া মনে বুঝেন হয় নাই বিধায় আপনি আমাকে এগুলি বলছেন। আমি আপনাকে একটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি একটা পুরাপুরি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি ইন্ডিয়ার রাজস্থানিতে গিয়েছিলেন কখনো? আচ্ছা, না আমি যাইনি। রাজস্থানিতে। এখানে আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনি আপনি যখন আমার সম্পর্কে জানবেন তখন মনে করবেন যে আমাকেও সবাই নাস্তিক বলবে। আমি জানি, আমি জানি আমাকে নাস্তিক বলবে। কে কি বললো আই ডোন্ট কেয়ার। আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, আমি মনে করি সে আমার আগে আল্লাহ। আমার পৃথিবীতে যে আমার ভগবান বলেন, আল্লাহ বলেন, গড বলেন, সেটা হলো আমার মা বাবা, আর কেউ না। আমি আপনাকে কিছু কথা বলি, আপনি আসলে বুঝেন নাই আমার কথা। আসলে আমরা কোনো কিছু হলে না, আমাদের ধর্মটা আগে নিয়ে আসি। আপনি রাজস্থানিতে জানেন, রাজস্থানিতে মেয়েদেরকে এই কপাল মুখ পর্যন্ত ঢাকনা। আপনি যে তার হাজবেন্ড, আপনাকে পানি দিতেছে, আপনার ওয়াইফ দিতেছে না, তার মেয়ে দিতেছে না, তার ওয়াইফ দিতেছে না, তার মা দিতেছে, আপনি বুঝতে পারবেন না, চেহারাই দেখতে পারবেন না। রাজস্থানিতে জানে, আপনি ইন্ডিয়ায় পাঞ্জাব, পাঞ্জাবে গেছিলেন? আচ্ছা, পাঞ্জাবের না কিছু কিছু ইন্ডিয়াতে যাইনি জায়গায় আছে এখনো। মেয়েদেরকে পেটে থাকতেই মেরে ফেলে, যদি শুনে গর্ব হয়। আপনি মেয়ে আছেন, সেটা হোক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান, যেটাই হোক না কেন, এখানে ধর্ম ধর্মটা আসে না। আমরা প্রত্যেকটা জিনিসে, আচ্ছা হাদিসে যে লেখছে, আপনি জানেন হাদিসে কি লেখছে? আপনি আমার মতোই মানুষ লেখছে, আল্লাহ কিন্তু লেখে নাই। আমরা বলি কি হাদিসে এই কথা লিখছে, হাদিসটা লিখছে কি? মানে আপনি বলতে না চাচ্ছেন না না, কোরআন আমি আল্লাহ আপনাকে লিখেছে আর বলতেছি হাদিসটা যে মানুষ এগুলি লিখেছে, যে এটা বলতে লিখছে, চাচ্ছেন? আমরা আমরা সব শুনি। শুনেন, আমরা সব শুনি, ছেলেরা চারটা বিয়ে করতে পারবে, তাহলে ছেলেরা চারটা বিয়ে করতে পারলে মেয়েরা আমরা কেন তো করতে লিখছি, পারবে না? আল্লাহ বলেছে শুনলাম। হ্যাঁ কিন্তু এটা তো আপনাদের মানে আপনাকে মুসলমানদের একটা কোরআনে কথা লেখা বলি, আছে এবং আপনি যেগুলো বলছেন না না না, সেগুলো এখানে ধর্মের আমরা সাথে সব সময় না, আপনাকে আপনি একটা কথা আপনাকে বলি, আমরা সব সময় না মুসলমানটা দাঁড়াই করি। আপনি বলেন ভালো হবে, তাহলে কথা না না বলি। মুসলমানের কথা আমি বলছি না, আমি বলছি যে পিতৃতান্ত্রিক সমাজের সাথে ধর্মের, প্রাতিষ্ঠানিক ধর্মের একটা খুব সুসম্পর্ক আছে, পিতৃতান্ত্রিক সমাজ এবং এখন আমি প্রাতিষ্ঠানিক ধর্ম আপনাকে একটা এগুলো কথা একে বলি, অন্যের আমরা পরিপূরক, একটা কথা এগুলো বলি, আমি বলছি না। আপনি বলুন, আপনি বলুন। না আপনি একটা কথা, আমি আমি আপনাকে কথাই প্রথম বলবেন একটা কথা কিন্তু বলি, আরেকটু কথাটা আমি আমরা শেষ করতে হলাম, দিন না, আপনি না আমাকে না একটা না, কথা শেষ করতে দেন না, আপনি আমাকে একটা কথা শেষ করতে দেন না, আপনি মানে একটা কথা শুরু করলে আপনি আরেকটা কথা আপনি বলে ফেলেন, নিয়ে আসেন তাহলে তো তো, আর কথাটা আপনি নিয়ে আগাচ্ছে আসেন না। এই জন্য আমরা নিয়ে আসি। আসলে আমরা কি জানেন, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান তাকে বলে, আমরা শুই না কথা বলি, আমরা শুই না কথা বলি। হ্যাঁ আচ্ছা আপনার বলেন কথা শেষ আপনি, হয়েছে? শুনে কথা বললে বুঝে না বলে। না শেষ হলে, আপনার কথা শেষ করেন তারপর না আমি আমি বলবো, নাহলে আপনাকে আপনি একটা আবার কথা আমার বলি, কথার আমি মাঝখানে এখানে চলে আসবেন। ধর্মবিদ নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি আমাদের মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো হোক, এটা ধর্মেতে কোনো কিছু না। ধর্মে ধর্মে আপনাকে ভাত খাওয়ায় না, আপনি যে বিদেশে পড়ে আছেন আপনাকে ধর্মে ভাত খাওয়ায় না। আচ্ছা হ্যাঁ এখন কি বলেন, আমি বলবো, আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ এখন বলেন আমাকে বলেন একটু বলতে দিন, আপনি আমার কথার মাঝখানে বললেন না, হ্যাঁ বলেন, আপনার কথা তো আমি শুনলাম না, আপনার কথা তো আমি মন দিচ্ছি তাই না, হ্যাঁ এখন আমার বলেন। কথাটা একটু শুনতে হবে আপনার, ঠিক আছে? আপনার যদি মাঝে হুট করে একটা কথা অনেক বলতে ইচ্ছা করে তখন আপনি আচ্ছা বলবেন না, তখন আপনি পরে ঠিক বলবেন আছে, আমার কথাটা শেষ হলে, ঠিক আছে? কথা হচ্ছে যে আপনি যে মানসিকতাটার কথা বললেন, আমরা মানে যারা অনেক বই পড়ি, অনেক মানে এই বিষয় নিয়ে অনেক গবেষণা করি, তারা দেখেছি যে মানসিকতাটা তৈরি হয় কিভাবে। আমরা আগে প্রথমে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে মানসিকতা তৈরি হয় কিভাবে। মানসিকতা তৈরি হওয়ার পিছনে কিছু বড় বড় কারণ আছে। একটা কারণ হচ্ছে পরিবার, পরিবারের শিক্ষা, পরিবার থেকে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে, একটা ছেলেকে, একটা মেয়েকে কি শেখাচ্ছে এবং তারা সেই শিক্ষাটা কোথা থেকে পাচ্ছে, পরিবার যে শিক্ষাটা পাচ্ছে সেই শিক্ষাটা তারা কোথা থেকে পাচ্ছে। আমরা দেখেছি যে পরিবারের যে শিক্ষাটা সেটা একটা প্রধান গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো, যে ধর্মগুলো মানুষের এই ধরনের নৈতিকতার মানসিকতা তৈরি করে। ধর্ম এক ধরনের, প্রাতিষ্ঠানিক ধর্ম এক ধরনের নৈতিকতার দাবিদার। হ্যাঁ তারা নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেক অনেকগুলো পরিবারের নৈতিকতার ধারণা তৈরি হয় এবং ভালো মন্দের ধারণা তৈরি হয়। তখন তারা সেই পরিবারগুলো তাদের বাচ্চাকে শেখায় যে কিভাবে নৈতিক আচরণ করতে হবে, কিভাবে কোন জিনিসগুলো অনৈতিক। এখন এগুলো এই মানসিকতার সাথে ধর্মের, প্রাতিষ্ঠানিক ধর্মের এবং ধর্মীয় শিক্ষার একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। যেমন ধরেন আপনাকে আমি একটা ছোট উদাহরণ যদি আমি দিই, যেমন ধরেন আমরা ছোটবেলা থেকে যদি একটা পরিবার তার ছোট বাচ্চাদেরকে শিখায় আদম হাওয়ার কেচ্ছা, আদম হাওয়ার কাহিনীটা যখন শেখাবে, আদম হাওয়ার কাহিনীটার মধ্যে কি আছে, প্রথমে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর বা জিহোবা অ্যাডামকে সৃষ্টি করলো, অ্যাডামকে সৃষ্টি করে, আদম বা অ্যাডামকে সৃষ্টি করলো, বাইবেল এবং কোরআনের কথা আমি বলছি, বাইবেলের ওল্ড টেস্টামেন্টও পাবেন এটা এবং কোরআনের ভেতরে এই কাহিনীটা পাবেন। তারপরে তা আদম দীর্ঘদিন নিঃসঙ্গ ভাবে স্বর্গে ঘোরাঘুরি করছিল এবং তার কিছু ভালো লাগছিল না, তখন তার নিঃসঙ্গতা কাটাবার জন্য, তার মানে সে যে একা একা ছিল বোর হয়ে যাচ্ছিল, সেই কারণে তার জন্য, তার বিনোদনের জন্য একটা নারীকে সৃষ্টি করা হলো। হম, বাইবেলে যদিও আছে যে তিনজন নারীকে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু কোরআনে বলা আছে যে হাওয়াকে তখন তার বিনোদনের জন্য, তার সময় কাটাবার আব্রাহামিক জন্য। সবগুলো ধর্মেই তো এই টাইপেরই কনসেপ্ট, যে হ্যাঁ পুরুষের জন্য নারীকে তৈরি করা এখন হয়েছে। দেখেন আপনি যখন একটা শিশু বাচ্চাকে এটা শেখাবেন, সে প্রথমেই শিখবে যে
নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিনোদনের জন্য, তার মানে হচ্ছে নারী হচ্ছে পুরুষের একটা বিনোদনের সামগ্রী আলাদা বা কোনো একটা, এন্টিটি না। হ্যাঁ, কিন্তু সে কিন্তু একটা স্বাধীন সত্তা হিসেবে তাকে দেখাচ্ছে না, আদমের মতোই তাকে সমপর্যায়ে স্বাধীন সত্তা হিসেবে কিন্তু এই গল্পটা দেখাচ্ছে না। এখন ছোটবেলা থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে এই গল্পটা শুনে শুনে বড় হবে, সে একটা নারী স্বাভাবিকভাবে বুঝতে এবং মানে মনে এটা করতে বলে যে শিখবে, হাত থেকে তৈরি হয়েছে বা পাজরের হাত থেকে। হ্যাঁ, বুঝতে শিখবে যে আমার কে তৈরি করা হয়েছে, একটা নারী শিশু মানে ছোটবেলা থেকে এই ধারণা নিয়ে বড় হবে যে তাকে তৈরি করা হয়েছে বা তাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিনোদন, পুরুষের কাজকর্ম, পুরুষের ভরণ পোষণ এগুলো করার জন্য। এবং পুরুষকে সৃষ্টি করা হয়েছে কেন, আল্লাহ তখন আল্লাহ কিন্তু আদমকে সৃষ্টি করেছিল ইবাদতের জন্য এবং নারীকে সৃষ্টি করা হয়েছিল পুরুষের বিনোদনের কারণে। হ্যাঁ, এই গল্পগুলো যখন শেখানো হবে এখান থেকে মানসিকতা গ্রো করে। আপনি যে মানসিকতার কথা বললেন না, মানসিকতার সাথে প্রাতিষ্ঠানিক ধর্ম এবং সমাজের শিক্ষা এগুলো খুব ওতপ্রোত ভাবে জড়িত, এবং আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করি যে এই গল্পগুলো একটা শিশুর মনে কি রকম প্রভাব ফেলতেছে, ভবিষ্যৎ সময়ে এই শিশুটা কি ধারণা নিয়ে, কি ধারণা নিয়ে বড় হবে। এছাড়া আমরা যদি ওই শিশুটাকে এগুলো বাদ দিয়ে আমরা যদি তাকে শেখাতাম নারী এবং পুরুষ সমান, এবং নারী কেউ কারোর বিনোদন সামগ্রী না, কেউ কারো কোনো সামগ্রী না, কোনো বস্তু না, দুজনেই এক একজন স্বাধীন সত্তা এবং একে অন্যের পরিপূরক, এটা এবং যদি আমরা ছোটবেলা থেকে তাকে শেখাতাম, সে কিন্তু সেই বাচ্চাটা অন্য মানসিকতা নিয়ে বড় হতে পারতো। ঠিক আছে, এখন তুমি, না, আর যেটা আরেকটা যেটা আছে যে যে কাবিনের বিষয়টা, কাবিন কাবিন না তো এটা কি, দেনমোহর, দেনমোহরের বিষয়টা, এটাও তো খুব লজ্জাজনক একটা সিস্টেম ইসলামের, যে দেনমোহরের বিনিময়ে আমি আমার স্ত্রীর জরায়ুটা কিনে নিচ্ছি, এখন সেখানে আমি আমার ইচ্ছা মতো বাচ্চা জন্মদান করতে পারবো বা শারীরিক সম্পর্ক তার সাথে করতে পারবো। এটা তো কোনোভাবেই কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে মানুষ কিভাবে এটা মেনে নেয়, এটা আমার আসলে মাথায় আসে না। এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা আলোচনা করি, এবং আপনার যদি এই বিষয়ে যুক্তি না থাকে, যুক্তি আমি এখন একটা দিতে কথা চান বলি কোনো ভাইয়া, যুক্তি প্রমাণ দিতে চান, তাহলে আপনি, আপনাকে আমি ওয়েলকাম জানাই, আপনাকে ওয়েলকাম জানাই যে আপনি এই বিষয়ে না আমার আমি সাথে আপনার আলোচনা এই করেন, বিষয়ে তর্ক করেন, আলোচনা যুক্তি করছি, ধরেন। তার আগে আমি কিছু লোকেদের বলছি যে ভাই যা আপনি আমাকে চিনেন না, আপনাদেরকে চিনে না, যাই হোক, একটা অচেনা মানুষদেরকে আমরা অনেক গালি দিতে পারি, আর সেটা গালি দেওয়াটা মানে আমাদের পরিবারের পরিবারের একটা বোঝায় যে কি পরিবার থেকে আসছি, আমাকে অনেকজনে গালি দিচ্ছে। আপনি এভাবে পরিবারকে যায় না, পরিবার পর্যন্ত যায় না, হয়তো মানে না না আমি একজনের আপনাকে একটা অপরাধের কথা কারণে তার বলতেছি, এই পরিবারকে যে দেখেন দোষ আমরা দেওয়া। আপনার কথাগুলো আমি মানি, আপনি যেগুলি বলছেন আমিও আপনার সাথে একমত, কিন্তু আমরা এরকম কেন যে একটা আমরা কিন্তু একটা ছবি দেখলাম, একটা 3 ঘন্টার একটা ছবি দেখছি, 3 ঘন্টার ছবির ভিতরে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, কিছু বাজে দিকও আছে, সব মিলে একটা ফিল্ম হয়। আমরা সেখান থেকে বেছে খালি খারাপ জিনিসটা, আলা এটাই ভাবে এইভাবে, ভালো জিনিসটা তো আছে, খারাপ গুলি আমরা না দেখলাম, ভালো জিনিসগুলি নেই, এই যে ইসলামের কথাগুলি আপনি বললেন, না 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 এটা আছে, তো কোনো আপনি দেখেন কম্পিটিশন কথা হবে না, এই না না না, ভালো যে আপনি জিনিস বললেন খারাপ, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আমরা কথা ভালো আমরা জিনিস শুনলাম খারাপ যেগুলো জিনিস, আমি বললাম, যে দেখেন ইসলামে তো এটাও বলা আছে আপনি একটা রুটি খাবেন, আপনার খিদে আছে 2টা রুটি খেতে পারেন, কিন্তু আপনি যখন দেখেন আপনার পাশে আরো গরিব পড়ে আছে তাদেরকে একটা দেন আপনি একটা খান, সেটা না করে এটা করতে পারবেন না। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, হ্যাঁ, আপনি যদি দেখেন রাস্তায় একটা মুমূর্ষু বেড়াল পড়ে আছে আহত হয়ে, হ্যাঁ, ধরেন গাড়ি গাড়ি তার উপর দিয়ে চলে গেছে, পায়ের উপর দিয়ে চলে গেছে, মুমূর্ষু বেড়াল, তা সে খুবই ভয়ঙ্কর ভাবে আহত, এখন সে একটু পানি খেতে যাচ্ছে কাতরাচ্ছে, এখন তাকে পানি খেতে দেওয়ার জন্য কি আপনার বাসায় গিয়ে কোরআন হাদিস খুলে বসতে হবে যে কোরআন হাদিসে এই বিষয়ে কি লেখা আছে আমি পড়ে তারপরে বিড়ালটাকে আমি পানি খাওয়াবো? আপনার কি মানে কোরআন হাদিস পড়া জরুরি এটার জন্য, নাকি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে সেই সময় আমি বিড়ালটাকে পানি আমি খাওয়াবেন? সেটাই করবো যে সেটাই ভাইয়া তো, আমার আসে, আমি সেটাই যে কোনো বললাম যে ভাইয়া মানুষ, যে আসলে আপনি হ্যাঁ, আমাকে ভুল বুঝতেছেন বা আপনি হয়তো আমার কথা আপনি বুঝতেছেন না, প্রয়োজন আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার এই ভালো কাজটা করার জন্য আপনার ধর্মগ্রন্থের পড়ে না। সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে না, আপনার মন এই যে থেকেই দেখেন, আপনি কাজটা করবেন, দেখেন আমার তো মা আপনি মন বাবার থেকেই কথাই কাজটা বলি, করবেন। আমার মা বাবা, আমি আপনাকে বললাম যেটা আমি বলতে চাচ্ছি আমার ফ্যামিলির কথা বলে, আমি কিন্তু আমার ফ্যামিলি থেকেই বড় হয়েছি, আমার ফ্যামিলির বাইরে কিন্তু বড় হয়নি, আমার ফ্যামিলিতে একটা জিনিস দেখেছি যে আমাদেরকে কখনো বলা হয়নি এটা ছেলেদের এটা মেয়েদের, এই স্কুলে ছেলে মেয়ে পড়ে এখানে পড়তে পারবে না, আমার ফ্যামিলিকে যে আমরা বললাম, কারণ আমি ছোটবেলা থেকে তাই দেখে আসছি, আমার মা বাবা আমার আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে জি, আপনি কি জার্মানিতে বড় হয়েছেন? জার্মানিতে না বড় আমি হয়েছেন আপনি? জন্ম আমার বাংলাদেশে হয়েছে, তারপর আমি 10 বছর বয়সী আমি জার্মানি এসে পড়েছি, এখন আমার 27 বছর চলতেছে, অনেক বছর ধরে বাইরে আছি। এটা আপনি 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 খুবই সৌভাগ্যের অধিকারী, আপনি যদি সৌদি আরবে গিয়ে আপনি পড়তেন, আপনার আপনাকে বাবা একটা যদি কথা সৌদি বলি, আরবে সৌদি ইরানে গিয়ে আরবে পড়তেন, আপনারা আমরা খালি উপরটাই দেখি, আপনি জানেন সৌদি আরবের যে মেয়েগুলি বাংলাদেশ থেকে যায়, হ্যাঁ তাদেরকে কি করে, এটা কোন ধরনের সৌদি আরব, রাতে বাপে যাইতেছে, বাপে কইরা আসতেছে, আবার মা এটা যাইতেছে, নিয়ে আমি লিখেছি কাজ, ছেলে যাইতেছে, ড্রাইভার রাখতেছে, হ্যাঁ ড্রাইভারের এটা সাথে আমি লিখেছি কাজ, মা করতেছে, এটা মেয়ে নিয়ে আমি করতেছে, লিখেছি, এটা কি এই এই আমি আপনাকে সেটাই বলতেছি, এই পর্দাটা দেওয়ার কি দরকার আছে? শোনেন শোনেন, ইসলামে দাসীর সাথে যৌন সম্পর্ক করা স্বয়ং আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, এবং সৌদি আরবের মানুষজন এখনো মানে বাসার কাজের মেয়েদেরকে দাসী মনে করে, ক্রীতদাসী মনে করে, এবং ক্রীতদাসী মনে করে সেই অনুসারে তাদের সাথে আচার আচরণ করে, পাসপোর্ট আটকিয়ে রেখে তখন সেটাই তো তাদের সাথে বললাম আমি সেই ধরনের আপনাকে, আচার আচরণ করে।
ক্রীতদাসী তো এখনো এটা তো তাদের সেগুলো তাদের মন মানসিকতা এখনো সেই 14 বছর আগের মোহাম্মদের সময় পড়ে আছে, এবং তারা এখনো বাসার কাজের লোকদেরকে ক্রীতদাসী ভাবে। তো এই জিনিসগুলোর সাথে তো আপু এই ধর্মগুলোর সরাসরি সম্পর্ক আছে। আছে। ধর্মপ্রবণ সমাজ উৎখাত না করে, মানবিক সমাজ গঠন না করলে, গণতান্ত্রিক সমাজ গঠন হ্যাঁ না ভাই, করলে আমি তো তো এগুলো কখনো আপনাকে, আমি মানে আপনাকে ঠিক সেটাই হবে না। বোঝাতে চাচ্ছি যে আমার ফ্যামিলি একটা আছে, আমার যে আমার বোনে, আমার বোন আমেরিকাতে থাকে, একজন কানাডাতে থাকে, একজন ঢাকায় আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারে শেষ করলো। তো আমি আপনাদের, আমার যে বোন, সবাই দেখেন ভালো ভালো পশ্চিমা দেশগুলোতে থাকে, ভালো ভালো পশ্চিমা হ্যাঁ দেশগুলোতে আমি থাকে। বুঝি না, যাদের ইসলাম এত ফেভারিট, না না আমি ওরা, বলে নেই না না ওনাকে আমার বলছি না, কিন্তু, ওনাকে আমার বলছি কথা না, শুনুন, ওনারা শুধু আমি সৌদি আমি আরব আপনাকে বা একটা অন্য কথা মিডল বলি, ইস্টে কোনো দেশে যায় না, যাই হচ্ছে না 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 যায় না বা আমি আপনাকে আমি একটা কেনা ইস্যু যায় তো কেন, বলি কি বললাম, আমি নিজেও কিন্তু ইসলামে, আমি কিন্তু ইসলামের কোনো কিছু পালন করি না, আবার কি আমি ইসলামের কথা শুনে নাচেও না, যেটা আমি আপনাকে কি বললাম, আমার যে ধারণা, আমি একটা মেয়ে মানুষ, আমার আমার প্রথমে যেটা বলেন আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, কে জানেন, জি আপনি একটা মেয়ে আমি মানুষ, একটা আপনি মানুষ, একটা মানুষ, এটাই তো আমি আপনি একজন সবার কাছে, মানুষ, সবার কাছে একটা না কথা, মেয়ে এই মানুষ মেয়ে মানুষ, এই ছেলে মানুষ, কেন আপনার দুটা চোখ আছে, আমার দুটা চোখ আপনি আছে, বললেন না, আপনি আপনি বললেন না এইমাত্র যে আমি একটা মেয়ে মানুষ, আমি আপনাকে বলছি আমি আপনি একটা একজন মানুষ, মানুষ, আপনি মেয়ে মানুষ না, আপনি এই আসলে এই একজন মানুষ। না মেয়ে আমি মানুষ একটা বলেই মানুষ, কিন্তু অদ্ভুত বা উন্মানুষ, এটা কেন, মেয়ে না মানুষ এখানে কথা কিন্তু, ভয় করার দরকার, না না আপু, আমি না ব্যবহার করার দরকার আছে, আমি কিন্তু আপু ছেলে আপু ছিলাম মানুষ, এখানে আমি তো একটা এখানে ছেলে শুনেন, মানুষ, এখানে কিন্তু আচ্ছা আমরাই নিজেরাই বলি, এই তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা ছেলে, এই মেয়ে মানুষ এটা করা যাবে না, কেন মেয়ে মানুষ এখানে আসতেছে কেন, তোমার দুইটা চোখ আছে, আমার দুইটা চোখ আছে, তোমার দুইটা হাত আছে, আমার দুইটা হাত আছে, তুমি একা এখন জার্মান, আমি এখানে একা থাকি জার্মানে, আমি একা একা থাকি, আমার ভাই থাকে অন্য শহরে, আমি একসাথে থাকি না, কারণ আমার নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে, আমার যখন খুশি তখন একটা, একটা প্রত্যেকটা মানুষের লাইফ আছে, আমার ভাইয়া যদি একা থাকতে পারে আমি কেন থাকতে পারবো না, একটা ছেলে যদি একা থাকতে পারে একটা মেয়ে থাকতে পারবে না, খুবই চমৎকার, আপনার কথা শুনে খুবই ভালো তো লাগছে। আমি আপুকে, আমি হ্যাঁ হম হম আমি আপনার কথা আপনাকে শুনে খুবই সবার ভালো কাছে লাগছে, একটা কথা বলি, আপনি একজন খুবই সবার কাছে প্রগতিশীল একটা একজন। কথা বলি, আমার বাবা হ্যাঁ পাঁচ ওয়াক্ত বলেন, নামাজ পড়তো, 4 বার হজ করতে হয়েছে জন্য আমাকেও সেই করতে করতে হবে, সেটা কিন্তু না, আমি সবাইকে এইটাই বললাম যে আমরা সব সময়, ঠিক আছে আমিও একটা মুসলিম ঘরে জন্ম হয়েছি, আমার মা একদিন একটা খালি কথা বলছে যে তুমি মুসলিম ঘরের মধ্যে বন্ধি, এই বলে তোমার ইচ্ছা তুমি দাবায় রাখবা না, তোমার যা খুশি তা করবে, আমি আপনাকে একটা কথা বলি, আমার বড় বোন, আমার মেজ বোনের কিন্তু, বড় বোনের 3টা মেয়ে একটা ছেলে, আমার বড় বোন, মেজ বোনের 2টা মেয়ে একটা ছেলে, বিশ্বাস করবেন এই পর্যন্ত আমাদের, আমার মার থেকে শিখছে, আমার বাবার থেকে আমার বোনগুলি শিখছে, তারা এই কারণে তাদের মেয়েদের কাছে ছেলেদের কখনোই করে না, যা খুশি তাই করে, এমনকি আমি যদি আজকে আমার মাকে বলি যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব, কিচ্ছু বলবে না, আমি সেটাই বললাম যে ভাই যেই রকম করে না তাদেরকে আমরা প্রতিবাদ করি, তাদেরকে আমরা বলি, তাদেরকে আমরা এক ঘরে করে দিই, আমাদের কি এক ঘরে করবে, আমরা নাস্তিক বলে আমাদেরকে এক ঘরে করবে, আমরা তাদেরকে এক ঘরে করে দিই, আমার কথা সেটাই, তাদেরকে এক ঘরে করে দিই, কথা হচ্ছে ওনার বক্তব্যটা যেটা বুঝতে পারলাম, উনি বলতে চাচ্ছে যে ইসলামের ভালো দিকগুলো মেনে চলেন, খারাপ দিকগুলো মেনে না চলেন, সমালোচনা না করার না দরকার আপু কি, আপু উনি না এটা বলছে না না কারণ আমি উনি একটা একটা কথা বলি, প্রোগ্রেসিভ ফ্যামিলি না থেকে না এসেছেন। আমি বলেন আমি বলেন, কোনো দিক দিয়ে, আমি কোনো ইয়ে নেই, আমরা বলি কে যে দেখেন কত মানুষ বকাবকি করতেছে, কত মানুষ কি করতেছে, কিছু কিছু যে মোল্লারা কি বলে হজ করে, কি সমস্ত কথা বলে, কি সমস্ত করে, আরে তোরা কি, তোরা যে বলিস তোদের ঘরেও মা বোন আছে, তোদের তো তোরা দেখ, আমি নিজে জানি, আমার একটা চাচা, আমার গ্রামে একটা চাচা আছে, উনি মোল্লা, বেটা তুই মোল্লা, তুই এত কিছু করিস, তুই বছরে বছরে বিয়ে করস, আল্লাহ তোরে কইছে বছরে বছরে বিয়ে করতে, তুই বছরে বছরে বিয়ে করস, বিয়ে করে 2 দিনও বউ রাখতে পারস না, বউ চল্লা যায় আরেকজনের সাথে, আরেকটা বিয়া করো, তো শরম বলতে কোনো কিছু নাই, আচ্ছা, আপনার সাথে আমি অনেক বিষয়ে একমত, এবং সেই সাথে এটাও আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক ধর্মের ভিতরে যে খারাপ জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর সমালোচনা করা জরুরি, কারণ হচ্ছে সেই জিনিসগুলো সমাজের ভিতরে নানা ধরনের সমস্যা তৈরি করে। যেমন ধরেন একটা ছোট উদাহরণ হিসেবে বলতে পারি যে ইসলামে একটা মেয়ে শিশুর বিয়ের কোনো নির্ধারিত বয়স নাই, বয়স নির্ধারণ করে দেয়া নাই, একটা মানে 4-5 বছরের মেয়েকেও একটা 50 বছরের লোক বিয়ে করতে পারে। হ্যাঁ, ইসলামে কোনো সর্বনিম্ন বয়স সীমা নাই একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে। এই যে এই যে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমরা যারা এখন সভ্য সমাজে বসবাস করি আমরা জানি যে 16, 17, 18 বা প্রাপ্তবয়স্ক না হলে একটা মেয়েকে কেউ বিয়ে দিতে পারে না, বা একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করা যায় না। একটা শিশু মেয়ের সাথে যৌন সম্পর্ক করা হচ্ছে সভ্য সমাজে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম গুলোর ভিতরে একটা, খুব ভয়ঙ্কর ক্রাইম হিসেবে ধরা হয়, ঠিক আছে, শিশু কামিতা বা পেডোফিলিয়া এগুলাকে। কিন্তু আমরা দেখি যে ইসলাম ধর্মের প্রবর্তক বা ইসলাম ধর্মের যে হজরত ওমর বা হজরত মোহাম্মদ, এদের ব্যক্তিগত জীবনেও এই ধরনের ঘটনা আমরা দেখি, এবং দেখি যে মুসলমানদের মধ্যে এখনো অনেক দেশে এই ট্র্যাডিশন চালু আছে। ইরানে এখনো 4-5 বছরের মেয়েদেরকে 30-40 বছরের লোকেরা বিয়ে করে নিয়ে যায়, এবং বিয়ে করে তারপর তাদের সাথে যৌন সম্পর্ক হয়। এই যে এই জিনিসগুলো সভ্য সমাজের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, এবং এগুলো নিয়ে আমরা কঠোর সমালোচনা করি। এই যেমন ধরেন আপনি একটু আগে বললেন সৌদি আরবে যে আমাদের দেশে নারী শ্রমিকদের কি হয়, এটা নিয়ে আমরা কঠোর সমালোচনা করি, এবং এর সাথে ধর্মের কি সম্পর্ক আছে এটা আমরা এটা নিয়ে আমরা আলোচনা করি। এবং আমি মনে করি আপনারও এই আলোচনাটা করা উচিত, আমারও এই আলোচনাটা করা উচিত। এই যে এই ব্যাপারটাকে যদি আমরা ধর্ম এমন একটা জিনিস যেটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এমন ভেবে যদি আমরা কথা বলি, তাহলে আসলে আলোচনাটা মানে আমার পরিপূর্ণ যে হয় না। ভাইয়া, আরেকটা পরিপূর্ণ আলোচনা করতে গেলে অবশ্যই ধর্মটাকেও, আমি তিনটা আপনার কাছে, তিনটা কথা আমার হ্যাঁ খুব, বলেন, আমার খুব তিনটা কথা মানুষের কাছে জানতে ইচ্ছা করে, যে
এই কি ধর্মের একটা জিনিস, আপনি বিয়ে করলেন একটা মেয়েকে, তিন তালাক বললেন, তালাক হয়ে গেল, তিনটা তালাক বললেন, তালাক হয়ে গেল, এলো তোর কাবিনের 1 লাখ টাকা বা কাবিনের 5 লাখ টাকা, যা। একটা মেয়ে যখন জন্ম হয় বাবার বাড়িতে, তার গার্জিয়ান কে? বাবা মা। মেয়ের বিয়ে হয়, গার্জিয়ান কে? হাজবেন্ড। মেয়ে বিধবা হয়ে যায় বা স্বামী মরে যায়, তখন গার্জিয়ান কে? তার ছেলেপে। কেন? একটা মেয়ে নিজের নিজের, আমার অধিকার আমার কাছে, আমি আমার গার্জিয়ান। আমাকে দেখেন, ফুটবলের মতো একটা মেয়েকে ফুটবলের মতো কেন কি করতে হয়? নিজে কেন নিজেকে, আমি এখন আমি মনে করবো যে আমি নিজের নিজে নিজের পায়ে দাঁড়াইছি বলে এর জন্য না, প্রত্যেকটা মেয়ের এই একটা জিনিস দরকার যে জন্ম হলো বাবা, বাবার পরে স্বামী, স্বামীর পরে ছেলে। কেন? আমার, আমি যে দুনিয়াতে আসছি এটা আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো ভ্যালু নাই। আমাকে মন চাইলে তালাক দিল, আমাকে মন চাইলে আরেকজনের সাথে বিয়ে দিল, আমার ইচ্ছা, আমার ইচ্ছার কোনো দাম নাই। আমরা কেন, আমরা মেয়ে হইয়া কেন আমার ইচ্ছার, আমার ইচ্ছাটা তাদের উপর থোপ দেই? কেন আমরা প্রতিবাদ করতে পারি না? এটা আমাদের আমাদের ব্যর্থতা। আপনাকে আমি একটা অনুরোধ করব যে আপনি, আপনার যখন সন্তান হবে, আপনার যখন মেয়ে হবে, তখন আপনি তাকে এমন ভাবে মানুষ করবেন যেন তাকে কখনো কোনো পুরুষের উপরে নির্ভর করে থাকতে না হয়, বা কোনো পুরুষকে তার অভিভাবক বানাতে না হয়, সে যেন স্বতন্ত্র। আমি আপনাকে একটা কথা বলি, আমার বাচ্চা কাচ্চা হলে আমি তিনটা জিনিস করব। আমি আপনাকে বলি, আমার থাকলে কি হয় আমার মনে হয় আমি আপনাকে আমেরিকাতে একটা কথা থাকলে বলি, হয় আমি না। যখন আমার বাচ্চা কাচ্চা হবে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, আমি তিনটা জিনিস তাদেরকে দিব, অধিকার দিব। একটা হলো, প্রথম অধিকারটা হলো, তোমার ইচ্ছা তুমি যে ধর্ম নাও, প্রত্যেকটা ধর্ম তুমি দেখো, যেটা তোমার পছন্দ তুমি সেটা নাও। আমি মুসলিম জন্য তুমি মুসলিম নিতে হবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও, আবার যেটাই নিবা বুঝে শুনে নিবা, আর যখনই নিবা ইজ্জত করবা। আর তোমার যদি কোনো ধর্মে ভালো না লাগে তুমি না নিবা, এটা তোমার ব্যাপার। দ্বিতীয়টা হলো, তুমি কি করবা, তুমি কি করবা, তোমার লাইফকে কোথায় নিয়ে যাবা, এটা তোমার উপরে নির্ভর করবে, আমি কিছুই করবো না। সেকেন্ডটা হলো, তুমি আমার উপরে বা আমাদের উপরে নির্ভরশীল হবা না, তুমি তোমার উপরে নির্ভরশীল হবা। এই তিনটা জিনিস আমি করবো আমার বাচ্চা, যেমন আমার মা আমাকে করছে, আমার ভাই বোনদেরকে আমার মা করছে, তো সেই তো আমার ছেলে পেলেও আমি তাই করবো। আর এখানে আমরা, এখানে মেয়েদের না, আমরা আমরাই কিন্তু, আমরাই কিন্তু আমাদের এই অধন পতনের মূল। আমরা কেন আজকে দেখেন, আমি আমি মন প্রাণে তসলিমা নাসরিনকে ভালোবাসি, অনেক পছন্দ করি, তার একটা কোনো বই নেই আমি না পড়ছি। তসলিমা নাসরিনের কিছু কিছু কথাগুলি আমাদের ভাল লাগে, খুব ভাল লাগে তার কথাগুলি, খুব ভাল লাগে। আমরা নারী, আমাদের তো রক্ত মাংস দিয়ে গড়াইছে আল্লাহ, খালি একটা ছেলে মানুষের তো জন্ম দেয়নি, আমাদেরও তো রক্ত মাংস, আমাদের ইচ্ছা, আমাদের সবকিছু আছে। তো একটা ছেলে মানুষের যা করতে পারবে আমরা কেন করতে পারবো না? আর আমাদের কেন শুনতে হয় এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে, কেন শুনতে হয়? খুবই চমৎকার কথা বলেছেন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথার কথাগুলো। মধ্যে কিন্তু একটু কন্ট্রাডিকশন আছে, উনি না না সমালোচনা করছে আবার বলছে যে না না মানে ঠিক আপু আছে, আপনি উনি আল উনি যেই ফ্যামিলি থেকে উঠে এসেছেন, যে কথাগুলো বলছেন সেটাই অনেক অনেক বেশি, সেটাই হচ্ছে অনেক বড় কিন্তু কথা। ওনাকে তো আপনার বুঝাতে হবে যে কেন ইসলামের খারাপ দিকগুলোর না সমালোচনা উনি বা নিজেই এটা বোঝেন, উনি নিজেই এটা বোঝেন এবং নিজেই আরো পরিষ্কার হবেন, আমার কিছু বোঝাতে হবে না। উনি না 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 নিজেই নিজের আপু জীবন থেকে আপু উনি আমি শিখবেন আপনাকে একটা কথা বলি, যে, আসলে আপনি বুঝেন, হ্যালো হ্যালো ডিসকানেক্ট হয়ে গিয়েছে মনে হয়, হ্যালো হ্যালো আপু, আমার ফোন শ্রাবণী আসতে বৃষ্টি আপু, আপনার না না আপনার কথা এখন শোনা যাচ্ছে। আমি আপনাকে একটা কথা আচ্ছা বলি আচ্ছা যে আচ্ছা, আসলে আপু আমাকে বুঝতেছে না, আমি বলতেছি না যে সমালোচনা করা যাবে না, আমি বলতেছি যে আমরা যে মানুষগুলি, আমরা খালি ধর্মের এই জিনিসটা, এই যে একটা মুসলিম 4টা বিয়ে করতে পারে, একটা মুসলিম একটা মেয়েকে নিয়ে এইটা করতে পারে, আমরা মুসলিম এইটা না এইটা করতে পারি, আমরা খালি এই দিকগুলি নিয়ে করি। কেন? মুসলিমে তো বলছে যে তুমি একটা টাকা খাও আর বেশি অপচয় করো না, মানুষকে সাহায্য করো, সেগুলি তো নিয়ে আমরা আলোচনা করি না? আমরা মূল মূল কিন্তু আপু আমি তো বললাম যে, আপু আমি তো বললাম যে মানুষকে সাহায্য করার জন্য না তো না না আপনার আপু কোরআন খুলে ভাইয়া দেখতে হবে না, আলোচনার ধর্ম কথা না, আমি দেখতে হবে না। মোল্লাদের কথা বলি, মোল্লা হ্যালো, আবার আপু, আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনাকে হয়তো আবার আরেকদিন আপনার সাথে আলাপ করা যাবে। আচ্ছা এখন অলরেডি